নমস্কার বন্ধুরা ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে সন্ধ্যাকালীন আপডেটের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে এই এক্স্যাক্টলি ঘূর্ণিঝড় অসনের এখন অবস্থা কী রয়েছে এবং আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কী বলছে তাদের প্রেস বিজ্ঞপ্তিতে আর এছাড়াও যে নতুন আরেকটি ঘূর্ণিঝড় ওঠার সম্ভাবনা হচ্ছে যেটা নিয়ে অনেক কনফিউশন আছে অনেকে বলছে ঘূর্ণিঝড় করিম অনেকে বলছে আবার ঘূর্ণিঝড় শীতরাং এবং আমরাও তেমনই বলেছিলাম প্রথমে বলেছিলাম ঘূর্ণিঝড় শীতরাং তারপরেও বলেছি করিম তো এক্স্যাক্টলি এটা ঘূর্ণিঝড় করিম না শীতরাং এই সমস্ত কনফিউজনেও আপনাদেরকে দূর করব আর দেখাবো আজ রাত্রে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ত্রিপুরা অসম উড়িষ্যার তো সম্পূর্ণ জানতে হলো কিন্তু অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে কিন্তু বন্ধুরা শেষ পর্যন্ত দেখবেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের পরিস্থিতি খুবই অবস্থা মানে আস্তে আস্তে কমজোরি হচ্ছে সেটা একটি শক্তিশালী নিম্নচাপে পরিণত হচ্ছে আর বঙ্গের ওপরে কিন্তু এই ঘূর্ণিঝড়ের মেঘ এখনও অবধি রয়েছে আর এখনও একটু একটু করে মেঘ উঠছে তো এক্স্যাক্টলি কি হবে সম্পূর্ণ তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন সেখানে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর যদি এমন টাইপের লেটেস্ট আপডেট পেতে হয় অবশ্যই ভিডিও নিচে একটু কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশে একটা ঘন্টির চিহ্ন আসবে ওটাতেও ক্লিক করে দেবেন এবং ক্লিক করার পরে একটা কিছু অপশান আসবে যার মধ্যে সবার উপরে এ ডবল এল অল লেখা থাকবে ওটাতেও কিন্তু ক্লিক করে দেবেন করলে কি হবে আমরা যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো ওয়েদার রিলেটেড অথবা ঘূর্ণিঝড় রিলেটেড নতুন পরিবর্তনের ভিডিও তখনই কিন্তু আপনাদের মোবাইলে সরাসরি পৌঁছে যাবে এটা করার কারণ হচ্ছে অনেকে আগেরবারে মানে আগের বছরে এমন ঘূর্ণিঝড়ের সময় আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছিল তবে ভিডিওগুলো পুরো পুরো ওয়াচ করেছে যেহেতু এবারও ঘূর্ণিঝড়ের সময় তারা কিন্তু আমাদের চ্যানেল খুঁজে পাচ্ছিল না অনেক কষ্টের পর খুঁজে পেয়েছে তো তারা আমাদেরকে অনেক কিছু বলেছে কমেন্ট করেছে দাদা আমরা অনেক কষ্ট পর খুঁজে পেয়েছি তার জন্য বলছি আপনাদেরকে যে পরবর্তীকালে যদি না হয় তার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন চলুন চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো সবার প্রথমে এটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড় অশনীতি আমরা আপনাদেরকে দেখাচ্ছি আগে দেখুন বঙ্গের উপরে কিন্তু এই দেখতে পাচ্ছি একটু একটু করে কিন্তু মেঘ উঠছে ঠিক দুপুরের অবস্থা এমন ছিল আজ সকাল থেকে বৃষ্টি হয়েছে আর এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উপরে ওপরে ঢাকার সামনে এবং বরিশালের সামনে এখানে মেঘ উঠছে এবং এই অংশ থেকেও কিন্তু একটু একটু করে আমরা মেঘ উঠতে বা সরতে দেখছি তবে এক্স্যাক্টলি কী হবে সেটা বলা যাচ্ছে না তবে কলকাতা এবং কোন কোন অংশগুলিতে হাবড়া অংশের দিকে আমরা দেখতে পাচ্ছি একটু মেঘ রয়েছে যেটা স্বরূপনগর এছাড়া নাগরঘড়া হরিণঘাটা নিমতলা বাজার এবং গাইঘাটা অংশও দেখা যাচ্ছে আর এই পাশে গিয়ে গোসাবা জয়নগর আর দক্ষিণ বারাসার ডায়মন্ড হারবার শ্যামপুর চাঁদখালি সরি চাঁদ আচ্ছা চাঁদখালি এবং বিষ্ণুপুর চৈতন্যপুর মহিষাদর কল্যাণচক এছাড়া তেতুলবাড়িয়া অংশেও কিন্তু আমরা এই মেঘকে দেখতে পাচ্ছি এছাড়া গোপীবল্লভপুর বেলদা অংশে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মেঘ রয়েছে আর যেমন আংশিক মেঘ লাই আমার ছুটি মেঘ রয়েছে এই উপকূলে যত জায়গা আছে সুন্দরবন লাগাও এবং দীঘাতার আশেপাশের জায়গাগুলিতে আর বাংলাদেশের ঢাকার সামনে দেখতে মেঘ হচ্ছে ফরিদপুর দোহার এই অংশে যার যার জন্য কিন্তু এই অংশগুলিতে হয়তো একটু একটু বৃষ্টির সম্মান তৈরি হচ্ছে এছাড়া সিলেট জগন্নাথপুর চাখাই চতকবাজার ফেনারবাগ বালাগ বার্লেকা কালুড়া বাজার এছাড়া তার আশেপাশে কিছু অংশে বৃষ্টির সম্মান রয়েছে যে শিলচর এবং তার আশেপাশেও রয়েছে আর এবার সে কলাপাড়া অংশ দেখাচ্ছে এছাড়া এখন যদি আমরা ঘূর্ণিঝড় শীত অশনীর অবস্থা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব জোরলে এই পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ে অসনী মেঘটা উপঘাত স্যারেলের চিত্রতে দেখতে পাচ্ছেন এই পরিস্থিতি কিন্তু এখন মেঘ দেখতে পাচ্ছি আমরা এখন এখানে রয়েছে এবং এটাকে যদি আমরা সরাসরি বায়ুর ঝাপটা মুড দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যখন এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের গতি যদি আমরা মাপি তাহলে কিন্তু আশি কিলোমিটার প্রতি ঘন্টায় দেখছি যেমন আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছিল এবং আমরাও আপনাদেরকে বলেছিলাম পরবর্তীকালে হয়তো এটি নিম্নচাপে পরিণত হতে পারে সেই মতনই কিন্তু এখন এটি বিরাশি কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে গেছে মানে এখন কিন্তু আস্তে আস্তে এটি নিম্নচাপে পরিণত হচ্ছে এবং বারো তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে কিন্তু এটা সম্পূর্ণ নিম্নচাপে গভীর নিম্নচাপ থেকে একদম সরাসরি হালকা একটি নিম্নচাপে পরিণত হয়ে যাবে যার ফলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তো চলুন আমরা এটা তো আপনাদেরকে দেখালাম এবার আপনাদেরকে আমরা ঘূর্ণিঝড় যেটা তৈরি হচ্ছে নতুন ঘূর্ণিঝড় কবে হচ্ছে কখন হচ্ছে সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই তো আর ঘূর্ণিঝড় এই যে অশনি এটা কিভাবে কেটে যাচ্ছে একবার দেখিয়ে দিই আপনাদেরকে দেখুন আর এটা এই পরিস্থিতি থাকে পরবর্তীকালে কিন্তু বারো তারিখের মধ্যে এই ঘূর্ণিঝড় সম্পূর্ণ মিশে যাবে অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের কোনো আর অস্তিত্ব দেখা যেতে পারে না হয়তো একটা দু ঘূর্ণাবর্তের আকার থাকতে পারে যার ফলে এই অংশগুলিতে বৃষ্টি হবে সেটা আমরা আপনাদেরকে বজ্রবিদ্যুৎ মুড এবং আবহাওয়া দপ্তরের দ্বারা বজ্রবৃষ্টির যে প্রেস রিলিজটা আছে যেখানে কোন কোন অংশে বৃষ্টির সম্মান আছে সেটা আমরা আপনাদেরকে বলে দেবো তবে দেখতে পাচ্ছেন যে এই ঘূর্ণাবত্ত কিন্তু আস্তে আস্তে করে কেটে যাচ্ছে তারপরে আবারও কিন্তু একটি নতুন ঘূর্ণিঝড় ওঠার সম্ভাবনা তৈরি হচ্ছে কত তারিখে সেটা একবার আমরা আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন শনিবার চোদ্দো তারিখের পর কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি একটু একটু করে কিন্তু একটা বায়ুর ঝাপটা একটু সক্রিয় হচ্ছে বঙ্গোপসাগরের দেখতে পাচ্ছেন এবং পশ্চিমবঙ্গের দিকে কিন্তু একটু একটু করে বায়ুর ঝাপটা লক্ষ্য করা যাবে তেরো চোদ্দো পনেরো যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি হয়তো ঝড়ো হাওয়া থাকবে এই অংশগুলিতে যার ফলে কিন্তু মানুষ স্বস্তি পাবে তারপর ষোলো তারিখ যদি ষোলো তারিখের মধ্যে যাই আমরা অর্থাৎ সোমবার সোমবারের মধ্যে আমরা যখন যাচ্ছি তখন যেটা লক্ষ্য করতে পারছি এই যেটা হচ্ছে বঙ্গোপসাগরে বে অফ বেঙ্গলে নতুন করে কিন্তু একটা ঝড়ের সৃষ্টির ইঙ্গিত পাওয়া যাচ্ছে যেটা সতেরো তারিখের মধ্যে মোটামুটি একটা অনুমান করাই যাচ্ছে যে এখানে কতটা শক্তি অর্জন হচ্ছে অর্থাৎ একটু একটু করে এটা সম্পূর্ণ আরব সাগর থেকে আসছে এই প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি যেটা এই আরব সাগর থেকে কিন্তু সরাসরি বঙ্গোপসাগরের ওপরে প্রবেশ করছে এবং আঠেরো তারিখের পর থেকে একটু একটু করে দেখতে পাচ্ছেন যে দেখুন ঘূর্ণাবত্তর কিন্তু আকার নিচ্ছে একটা লক্ষ্য করা যাচ্ছে এখন দেখার কথা এই যে ঘূর্ণিঝড় এটার নাম কী হতে পারে দেখুন অনেক অনেক ধরনের নাম বলছে আমরা বলেছি তবে এইটার ঘূর্ণিঝড়টির নাম হচ্ছে ঘূর্ণিঝড় শীতরাং আমরা দুপুরে বলেছিলাম ঘূর্ণিঝড় এটি যেটা আমরা বলেছিলাম আপনাদেরকে ঘূর্ণিঝড় আমরা মনে করতে পারছি না তবে করিম হ্যাঁ সরি করিম তবে এই ঘূর্ণিঝড়টি নাম হবে শীতরাং আর করিম হচ্ছে ভারত মহাসাগরের ঝড় যেটা কিন্তু যেটা যে ইন্ডিয়ান ওশিয়ানের মধ্যে থাকবে আর এটা কিন্তু বঙ্গোপসাগর বে অফ বেঙ্গলের ঝড় অর্থাৎ এটা নাম হবে শীতরাং এখন দেখা যাক যে এটা কি অবস্থা হতে পারে তো বৃহস্পতিবার উনিশ তারিখের মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা আস্তে আস্তে করে কিন্তু শক্তি বাড়াবে আর উনিশ তারিখের মধ্যে ঝড়ের যদি আমরা গতি দেখি তাহলে কিন্তু সাতাত্তর কিলোমিটারের মধ্যে উঠে যাচ্ছে অর্থাৎ প্রায় ঘূর্ণিঝড়ের কাছাকাছি চলে এসেছে এই এই ঘূর্ণাবত্ত নিম্নচাপটি যেটা প্রথমে হয়তো সব ঘূর্ণিঝড়ে প্রথমে নিম্নচাপ থাকে তারপরে আস্তে আস্তে করে শক্তি অর্জন করে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তবে প্রতিনিয়ত আমরা এর ওপর চোখ রাখবো শুক্রবার কুড়ি তারিখ কুড়ি তারিখের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি এটা নব্বই কিলোমিটার হয়েছে অর্থাৎ বিরানব্বই কিলোমিটার পার ঘন্টা হয়ে যাচ্ছে অর্থাৎ একটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাচ্ছে আশির ওপরে উঠলে আমরা জানি ঘূর্ণিঝড়ে এবং সেটাই তখন বিরানব্বই কিলোমিটার হয়ে গেছে অর্থাৎ একটি খুবই শক্তিশালী ঘূর্ণিঝড়ে আস্তে আস্তে পরিণত হয়ে গেছে গিয়ে তো এটা কত উঠতে পারে সেটা একবার আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো দেখুন শুক্রবার কুড়ি তারিখের মধ্যে একটা যেটা ইঙ্গিত পাচ্ছি আমরা ঘূর্ণিঝড়টা কিন্তু নয় উড়িষ্যা নয় পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশ এই পুরো এই তিনটি স্থলভাগের কিন্তু একদম সরাসরি কাছে অর্থাৎ এখন দেখার কথাই ঘূর্ণিঝড় কি হয় কি হয় না তো এখন অবধি এটা সম্ভাবনাই থাকছে দেখুন সাতানব্বই কিলোমিটার আমরা লক্ষ্য করতে পারছি এটার গতি অর্থাৎ খুবই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গেছে আর সম্পূর্ণ কিন্তু স্থলভাগের সামনে সামনাসামনিই রয়েছে এখন দেখার কথা কোন দিকে যায় সেটার ওপরে কিন্তু আমরা এখন থেকে প্রত্যেকদিন ফোকাস রাখবো দেখা গেলো এটা আরও শক্তিশালী হলো অথবা দেখা গেলো এটা সমুদ্রের মধ্যে আবার গায়েব হয়ে গেল অর্থাৎ মিশে গেল এখন এটার ওপরে আমরা চোখ রাখবো প্রত্যেক দিন একদম কেটে গেলে গিয়ে তবে এই ঘূর্ণিঝড় কিন্তু আস্তে আস্তে করে এ তার শক্তি যথেষ্ট পরিমাণে বাড়াচ্ছে এবং লাস্ট যেটা হচ্ছে আমরা আপডেট পাচ্ছি নটা দুই দশটা এগারোটা অবধি তাতে কিন্তু ঘূর্ণিঝড়ের যথেষ্ট পরিমাণে শক্তি অর্জন হয়ে গেছে এবং একশো থেকে দশ কিলোমিটারের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ে গতি উঠে গেছে একশো এগারো দেখতে পাচ্ছি অর্থাৎ এটা কিন্তু একটা ফের ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে কিন্তু পরিণত হয়েছে ঘূর্ণিঝড় শীতরাং এখন দেখা যায় কোথায় আছে পরে যা অনুমান করা যাচ্ছে দেখুন যা এইভাবে হিসাবে ঘুরছে এটা কিন্তু মায়ানমারে যাওয়ার প্রথমে দেখা ছিল মায়ানমারে যেতে পারে তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যা আপডেটে মায়ানমারে যাওয়ার সম্ভাবনা খুবই কম এই মুহুর্তে যাওয়া পরিস্থিতি দেখতে পাচ্ছি না হয়তো এটা উড়িষ্যা উপকূল নয় পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশ এর মধ্যে কিন্তু আশ্রয় পড়ার সম্ভাবনা আমরা একটা দেখতে পাচ্ছি এখন দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কি হয় এই ঘূর্ণিঝড়ে তো এটা তো আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম সম্পূর্ণ ঘূর্ণিঝড়ের বিস্তারিত এবং এর ফলে যদি বৃষ্টির সম্ভাবনাটা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে কতটা শক্তিশালী বৃষ্টি নিয়ে এগোচ্ছে এবং তো চলুন দেখে না যাক এবারে আজ বৃষ্টি কোন কোন জেলাগুলিতে আছে সম্ভাবনা এই মুহূর্তে দেখুন এই মুহুর্তে যদি বৃষ্টির সম্ভাবনা দেখি তাহলে কিন্তু আস্তে আস্তে করে রাত্রে যত যাবে তত ক্লিয়ার হবে তবে আগামীকাল বারো তারিখের মধ্যে কিন্তু বেশ কিছু অংশে একটু একটু করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এবং বারো তারিখে বৃষ্টি হবে দেখুন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন অংশে এছাড়া তেরো তারিখে গিয়ে যদি আমরা যাই তাহলে আমরা পশ্চিমবঙ্গে একটু একটু বৃষ্টি দেখতে পাবো এবং বাংলাদেশে হালকা মাঝারি বিষমানের বৃষ্টি কিন্তু উত্তরের জায়গাগুলো একটু ভারী বৃষ্টি আর পনেরো তারিখের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনাটা একটু দক্ষিণবঙ্গে কম কিন্তু উত্তরে ভারী পরিমাণে থাকছে তারপরে কিন্তু এরপরে আবার নতুন করে একটি ঘূর্ণিঝড়ে ওঠার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা তো আপনারা দেখে নিন এবার চলুন চলে যাওয়া যাক আবহাওয়া দপ্তরে দেওয়া প্রেস বিজ্ঞপ্তি তারা কী বলছে এখন এই মুহূর্তে সেটা দেখে নেব দেখুন বন্ধুরা আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাসে বলা হচ্ছে এখনও কিন্তু দেখুন এগারো পাঁচ থেকে বারো পাঁচের মধ্যে কিন্তু নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা ইস্ট মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম ওয়েস্ট মেদিনীপুর বাঁকুড়া এছাড়া ওয়েস্ট বর্ধমান ইস্ট বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এছাড়া নদীয়া এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা এখনও রয়েছে তা আবার বজ্রপাত সময় দেখতে পাচ্ছেন কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো বইতে পারে তবে এই যে ওপরের অংশটি আছে যেমন এই নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা এই যে এই লাইনটি যারা দেখতে পাচ্ছেন যারা এই জেলায় থাকেন তারা অবশ্যই দেখে নিন এই এদিনে কিন্তু তেরো তারিখ অব্দি লাস্ট বৃষ্টি হবে তারপরে ইস্ট বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া সেগুলো কিন্তু তেরো চোদ্দ পনেরো পনেরো তারিখ অব্দি কিন্তু বৃষ্টি এবং বজ্রপাতের আমরা কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি অর্থাৎ এই চারটি জেলা যেটা হচ্ছে ইস্ট বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া কিন্তু চৌদ্দ তারিখ অব্দি কিন্তু বৃষ্টি বা পনেরো তারিখ অব্দি কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তো এটাই ছিল এখনকার আপডেট বন্ধুরা আশা করি আপনারা দেখতে পারলেন এটা কিন্তু আমরা সম্পূর্ণ নর্থ নর্থ বেঙ্গল দেখিয়ে দিলাম এবার সরি সাউথ বেঙ্গল দেখিয়ে দিলাম এবারে আপনাদেরকে দেখিয়ে দিই নর্থ বেঙ্গলে কী পরিস্থিতি থাকতে পারে দেখুন বন্ধুরা নর্থ বেঙ্গলের পরিস্থিতি অনুযায়ী যেটা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই এই এক দুই তিন চার পাঁচ পাঁচটি জেলায় কিন্তু টানা বৃষ্টির সম্ভাবনা আমাদেরকে দেখাচ্ছে আবহাওয়া দপ্তর তো এগারো থেকে বারো তারিখ তেরো বারো থেকে তেরো চোদ্দো থেকে তেরো থেকে চোদ্দো চোদ্দো থেকে পনেরো পনেরো থেকে ষোলো লাস্ট কিন্তু ষোলো তারিখ অব্দি বৃষ্টি কিন্তু নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর এবং মালদা এই তিনটি জায়গায় কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে না পুরো নীল দেখাচ্ছে সরি এটা কোনো সতর্কবার্তা দেখাচ্ছে না নীল দেখাচ্ছে কিন্তু এখানে কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হবে কিন্তু যে সতর্ক হলুদ সতর্কবার্তা সেটা কিন্তু আমরা আপাতত কোনো দেখতে পাচ্ছি না এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি হালকা থেকে মাঝারি মানের একটু একটু বৃষ্টি ছিটোটা আমরা দেখতে পাচ্ছি আর এখানে আমরা যেটা লক্ষ্য করা যাচ্ছে দেখুন বলেছে কোথাও আবার সাত থেকে টোয়েন্টি এম এর কাছাকাছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু একটা জিনিস আপনাদেরকে লক্ষ্য করতে লাগবে একটা জিনিস আপনাদেরকে লক্ষ্য করতে লাগবে যেখানে দেখুন ক্যালিম্পং এবং জলপাইগুড়ি এই দুটো জায়গায় কিন্তু তেরো তারিখে বৃষ্টির সম্ভাবনা নীল দেখাচ্ছে অর্থাৎ তেরো বারো থেকে তেরোর মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই হয়তো এগারো থেকে বারোর মধ্যে আছে কিন্তু বারো থেকে তেরো অর্থাৎ তেরো তারিখে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না এই দুটি জেলা